টাকাও নেই, কর্মীও নেই। মাঝপথে থমকে যেতে বসেছে প্রাচীন পুঁথি সংরক্ষণের কাজ। নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে পুঁথি সংরক্ষণের কাজ শুরু হলেও তা বন্ধের মুখে, হতাশ স্থানীয়রা। টাকাও নেই, কর্মীও নেই। মাঝপথে থমকে যেতে বসেছে প্রাচীন পুঁথি সংরক্ষণের কাজ। তালপাতায় আর গাছের ছালে লেখা বই, ভাবা যায়। কথাই বলে ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না, আর করবেই বা কেন? প্রাচীন অমূল্য পুঁথি অর্থাৎ বইপত্র বলে কথা, তা কি সংরক্ষণ না করলে হয়? কি নেই সেখানে? গ্রন্থাগারের আলমারিতে অক্ষত অবস্থায় লিপিবদ্ধ ও সংরক্ষিত হয়ে রয়েছে বহু প্রাচীন দুষ্প্রাপ্য পুঁথি, যা সমগ্র বাংলা তথা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে ধারণা দেবে এক নিমেষে। কিন্তু কিভাবে সংরক্ষণ করা যাবে ইতিহাসের সাক্ষী সেই দুষ্প্রাপ্য পুঁথিগুলি, জানিয়ে চিন্তার অবকাশ নেই। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, সংরক্ষণের উপায় হলো ডিজিটাইলাইজেশন। একমাত্র এই উপায়ে আজন্মকাল অক্ষত রাখা যাবে ইতিহাসের চিহ্ন। যেমন ভাবনা তেমন কাজ। সেই মতো গত কয়েক মাস আগেই নদিয়া জেলার নিমাই সন্ন্যাসের পীঠস্থান নবদ্বীপে ইতিহাস সম্বলিত প্রাচীন পুঁথি সংরক্ষণের কাজ শুরু হয়েছিল। ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে কাজ চলেছে পুরো মাত্রায়, কিন্তু সরকার উদাসীন, তাই মাঝপথেই উপযুক্ত কর্মী এবং টাকার অভাবে থমকে যেতে পারে প্রাচীন পুঁথি সংরক্ষণের কাজ। আক্ষেপের সুরে সংবাদ মাধ্যমের সামনে এ কথাই জানালেন ঐতিহ্যবাহী নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশীথ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, টাকা আর কর্মীর অভাবে ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রাচীন দুষ্প্রাপ্য পুঁথি সংরক্ষণের কাজ থমকে যাওয়ার জোগাড়। পাশাপাশি সব কিছু ঠিকঠাক থাকলে যথাসাধ্য চেষ্টা করে আগামী দু মাসের মধ্যে পুঁথি সংরক্ষণের কাজ শেষ হয়ে যাবে বলেও জানান তিনি। তিনি বলেন, তাদের লাইব্রেরির আলমারিতে থরে থরে সাজানো রয়েছে কাগজের বই থেকে শুরু করে গাছের ছাল, এমনকি তাল পাতার ওপর লেখা বহু প্রাচীন পুঁথি। প্রায় 1000-এরও বেশি প্রাচীন পুঁথি রয়েছে এখানে। কয়েক মাস আগে স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ এবং সিএসএসসির উদ্যোগে এই সংরক্ষণের কাজ শুরু হয়। গ্রন্থাগারের সংগৃহীত প্রাচীন এই পুঁথিগুলি ডিজিটালাইজেশন হওয়ার পর সর্বসাধারণের জন্য তা ওয়েবসাইটে আপলোড করা হবে, যেখানে নজর দিলেই গোটা বিশ্ববাসী প্রাচীন এই ইতিহাস সম্পর্কে ধারণা এবং তথ্য পাবেন সহজেই। এখানে আমাদের যে পুঁথি আছে এখনো পর্যন্ত, তার মধ্যে 1000-এরও কিছু বেশি পুঁথি ডিজিটাইজেশন হয়েছে। এখন পুঁথিগুলো মানে রাখার যে সুস্থ ব্যবস্থা সেগুলো নেই। এমনি লাইব্রেরিতে কোনো স্টাফও থাকছে না, অনেক লাইব্রেরি যা রিটায়ার করে যাচ্ছে, আসছে না। আমাদের এখন বলতে গেলে 1.5 জনের স্টাফ, কারণ একজনা সপ্তাহে 3 দিন অন্য লাইব্রেরিতে আর এইখানে। এইবার আমাদের এই যে কাজগুলো, এর যে অর্থের দরকার বা সেগুলোর ব্যবস্থা নেই বলেই আমরা সিএসএসসিএসআর এদের সঙ্গে আমরা যৌথভাবে এটা ডিজিটাইজেশনের কাজ করে রাখছি। পুঁথিগুলো থাকবে একই, কিন্তু এটা ডিজিটাইজেশন হয়ে এটা যাতে সকলের কাজে লাগে ওয়েবসাইটে দিয়ে এগুলো করা হবে। আমাদের এখানে প্রায় 2500-এর মতন কিছু বেশি পুঁথি হয়তো আছে। এখন এই কাজটা সম্পূর্ণ হলে তখন জানা যাবে এবং এই পুঁথির যে গুরুত্ব সেগুলো সম্পূর্ণভাবে তখন প্রকাশ হবে। এই কাজটা হয়ে গেলে এখনও 2 মাস মতো সময় লাগবে। তারপরে ক্যাটলগিং এবং অন্যান্য কাজগুলো হলে তখন এর বিষয়ে বোঝা যাবে। গাছের ছাল, তারপরে হ্যান্ডমেড পেপার, তো অসংখ্য পুঁথি আছে, আর তালপাতার পুঁথিও আছে। এইগুলোই রাখার জন্য আমরা ব্যবস্থা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সম্ভারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।